আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে ভিটামিন ই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো ভিটামিন ই একটি ফ্যাট সলিউবল ভিটামিন এবং এটা আমাদের শরীরে অনেক অনেক গুরুত্বপূর্ণ ফাংশন করে থাকে তো ভিটামিন ই আমরা যখন গ্রহণ করব তখন হোল ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ই কমপ্লেক্স আমাদের গ্রহণ করা উচিত এই ভিটামিন ই কমপ্লেক্সের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ পার্ট থাকে একটা হচ্ছে টোকোফেরল এবং একটা হচ্ছে টোকোট্রিনল তো এই দুইটার মধ্যে আবার চারটা ভাগ আছে যেটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা টোকোফেরলেরও চারটা বায়োকেমিস্ট্রিক্যাল ভাগ আছে টোকোট্রিনলেরও আছে বাট টোকোফেরল নিয়ে অনেক গবেষণা করা হয়েছে বাট টোকোট্রিনল নিয়ে রিসেন্টলি অনেক বেশি গবেষণা করা হচ্ছে এবং টোকোট্রিনলের বেনিফিট আমরা এখন দেখতে পাচ্ছি তো টোকোট্রিনল আসলে তার সম্পর্কে আমরা বলবো তার আগে ভিটামিন ই নামটা আসছে গ্রিক ওয়ার্ড টোকোফেরলের টোকো মানে হচ্ছে অফস্প্রিং অর্থাৎ সন্তান অ্যান্ড ফেরল হচ্ছে বেয়ার মানে যাদের নেই অর্থাৎ ইনফার্টিলিটি বা ইনফার্টিলিটি হয় যাদের তাদের জন্য টোকোফেরল আগে থেকেই এটা গবেষণায় প্রমাণিত অনেক অ্যানিমেল স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে আচ্ছা এখন আমাদের যে স্টাডিগুলো করা হয়েছে তার 95% টোকোফেরলের উপরে করা হয়েছে বাট রিসেন্ট গবেষণা দেখা যাচ্ছে যে টোকোট্রিনল বেশি পাওয়ারফুল বেশি বেনিফিশিয়াল টু হিউম্যান বডি তো অ্যানিমাল স্টাডিতে এটা প্রমাণিত হচ্ছে এবং এটার যে জায়গাগুলোতে গবেষণা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে এটা অ্যান্টি ক্যান্সার অ্যান্টি তারপর হচ্ছে আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে ব্লাড ভেসেলের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি প্রোভাইড করছে লিভারকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাটি লিভার বা সিরোসিস বা কোষের মধ্যে যে লিপিড লেয়ার থাকে তো সেইটাকে প্রোটেকশন দেয় অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রিভেন্ট করে এবং বিভিন্ন যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেগুলোকে অ্যাবজর্ব করে ফেলছে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলছে তো যেটা আমাদের বিভিন্ন ক্যান্সার সহ অন্যান্য অনেক অটোইমিউন ডিজিজের জন্য কারণ তাই এই অক্সিডেটিভ স্ট্রেস এবং বিভিন্ন কার্ডিওমেটাবলিক ডিজিজ স্টার্ট হয় কিন্তু এই ইনফ্লামেশন থেকে এবং ইনফ্লামেশনের ব্যাকগ্রাউন্ডে থাকে অক্সিডেটিভ স্ট্রেস তো যেটাকে এই ভিটামিন ই এটাকে ডিজলভ করে ফেলে এছাড়া আমাদের স্কিন জয়েন্ট ব্রেন এদের হেলথকে ঠিক করছে এবং নার্ভাস সিস্টেমের যে নিউরোপ্রোটেকটিভ রোল আছে সেটাকে প্রোভাইড করছে তো ভিটামিন ই নিয়ে আসলে অনেক গবেষণা হয়েছে স্পেশালি টোকোট্রিনল যেই ডেরিভেটিভ সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং টোকোট্রিনল আমাদের যে 38 trillion সেল মেমব্রেন আছে এই সেল মেমব্রেনকে প্রোটেকশন দেয় টোকোট্রিনল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করছে এছাড়া আমাদের যেটা বললাম যে আমাদের টোকোফেরল থেকে প্রায় 5000 ফাস্টার ওয়েতে মানে দ্রুততার সাথে ফ্রি রেডিক্যালগুলোকে হ্যান্ডেল করে ক্লিন করে এবং এই টোকোট্রিনলটা আমরা আসলে যেহেতু এটা নিয়ে বর্তমানে গবেষণাটা বেশি হয়েছে বাট আনফর্চুনেটলি বা কিছু কারণে এটা আগে গবেষণাগুলো খুব বেশি আগাতে পারেনি তো আমি যে ইনফরমেশানগুলো যে বই থেকে প্রোভাইড করছি সেই বইটার ছবি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটা টোকোট্রিনল নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে যারা চিকিৎসক আছেন বা যে নিউট্রিশনিস্ট আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা যারা সচেতন শ্রোতা আছেন এবং যে রোগী আছেন তারা সম্ভব হলে এই বইটি সংগ্রহ করে পড়বেন তো এখানে অনেক ইনফরমেশান পাবে রিসার্চ বেসড অনেক ইনফরমেশান পাবেন যেটা টোকোট্রিনলের অসাধারণ বেনিফিটগুলো আপনাদের সামনে তুলে ধরবে তো আমি সংক্ষেপে কিছু কথা বললাম যে এটা আমাদের হার্ট হেলথকে ভালো রাখছে এবং এই যে আমাদের যে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে এই কোলেস্টেরলগুলো কিন্তু আমাদের লিভারের তৈরি হচ্ছে 80% এবং তৈরি হওয়ার পর এটা শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এইটার সাথে যখন ভিটামিন ই ট্যাগ থাকে হ্যাঁ টোকোট্রিনল থাকে বা টোকোফেরল থাকে তখন সেটা অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা আক্রান্ত হয় না হ্যাঁ তো যেই কারণে এইটা ক্ষতিকারক দিশে কনভার্ট হয় না তো কোলেস্টেরল অতিরিক্ত হলে অবশ্যই খারাপ কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কারণ কোলেস্টেরল থেকে সব আমাদের অনেক ভিটামিন তৈরি হচ্ছে তারপর ভিটামিন ডি তৈরি হচ্ছে আমাদের সেক্স হরমোন তৈরি হচ্ছে আমাদের কোষের প্রাচীরের কোলেস্টেরল লাগতেছে হ্যাঁ আমাদের ব্রেনের 60% কোলেস্টেরল লাগতেছে সো কোলেস্টেরল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোলেস্টেরলটা যখন অক্সিডাইজড হয়ে যায় তখন কিন্তু সেটা আমাদের জন্য ইনফ্লামেশন করে এবং সেটা স্টিকি হয় করোনারি আর্টারি বা হার্টের মধ্যে এখানে প্লাগকে ইনভাইট করে বা প্লাগ তৈরি করে এই সমস্যাগুলো হয় কিন্তু গবেষণা দেখা যাচ্ছে যে টোকোট্রিনল যেটা ভিটামিন ই কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা যখন পর্যাপ্ত থাকে তখন এই এইচডিএলটা বাড়ে আর হচ্ছে আমাদের এই খারাপ কোলেস্টেরল অক্সিডাইজড কোলেস্টেরলটা কমে আসে ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ স্টাডি এছাড়া অন্যান্য অনেক স্টাডি করা হয়েছে
তো সেই স্টাডিগুলো নিয়ে আমরা পরে অন্য একদিন কোনো ভিডিওতে আলোচনা করব। এছাড়া আমাদের হরমোনাল বিভিন্ন ইস্যু থাকে মহিলাদের, যেমন মেনোপজের সিমটমের সময় যে হট ফ্লাশ হয় সেটা গবেষণায় প্রমাণিত, যেটা কমাতে সাহায্য করে, ইস্ট্রোজেন ডমিনেন্স কমাতে সাহায্য করে, ইনসুলিন রেজিস্ট্যান্স প্রিভেন্ট করে, অর্থাৎ যাদের আমাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা খুবই দরকার। কারণ ডায়াবেটিস হলে একটা গবেষণা দেখা গেছে পায়ে গ্যাংগ্রিন হয়, তাই না? তো ওই গ্যাংগ্রিনটা হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, যে ব্লাড ভেসেলগুলো সেগুলো ড্যামেজ হয়, যে কারণে ব্লাড সাপ্লাই পায় না দূরবর্তী অংশ, স্পেশালি পা, পায়ের তলাতে, তখন এই পচন ধরে, হ্যাঁ, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। তো সেসব জায়গায় ভিটামিন ই বা স্পেশালি টোকোট্রিনল এটা খুবই কার্যকর। তো আমাদের এটা হচ্ছে মূল মেসেজ আজকে, যে টোকোট্রিনল বা ভিটামিন ই আমার সম্পর্কে আমাদের কিছুটা ইনফরমেশন আমরা প্রোভাইড করলাম এবং টোকোট্রিনল আমাদেরকে পর্যাপ্ত গ্রহণ করতে হবে। এবং এখন আমরা একটু বলি যে কোথা থেকে আমরা আসলে পাবো। তো টোকোট্রিনল নেচারে আমরা ইন্টারেস্টিং হচ্ছে যে সানফ্লাওয়ার, সূর্যমুখীর যে বীজ, হ্যাঁ, সেখানে পাওয়া যায়। তবে সানফ্লাওয়ারের কোল্ড প্রেস অয়েলে আপনি পাবেন, বাট সানফ্লাওয়ার যদি মিডিয়াম রোস্টেড বা বেশি ভেজে খাওয়া হয় তাহলে আবার 80% পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো কোল্ড প্রেস করে ভালো। আরেকটা হচ্ছে হুইট জার্ম অয়েল, হ্যাঁ, যেটা হচ্ছে গম অঙ্কুরোদ্গম করে যে ছোটো ছোটো চারার মতো যখন বের হতে চায় তখন ওইটা থেকে যদি অয়েল বের করা হয় সেটা। তবে হুইট যেহেতু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, সুতরাং আমরা এটাকে এনকারেজ করি না। আর কিছু খাবার আমরা নেচার থেকে যে খাবারগুলো খাই, যেমন অ্যালমন্ড, বাদাম খাচ্ছি, গ্রিন জুস খাচ্ছি, হ্যাঁ, বিট খাচ্ছি, তারপরে হচ্ছে আপনি পিনাট বিভিন্ন বাদাম খাচ্ছেন, স্পিনাচ, হ্যাঁ, পালং শাক, তারপরে সুইস চার্জ মানে এক ধরনের বিটের পাতা, হ্যাঁ, যেটা শাক হিসেবে ব্যবহার করা হয়, অ্যাভোকাডো, তারপরে হচ্ছে আপনার হ্যাজেলনাট, তো এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। কিন্তু এটা হচ্ছে যেটা আমাদের শরীরে আসলে ভিটামিন ইর ঘাটতিটা হয় কম খাওয়ার কারণে না। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু মোটামুটি খাচ্ছি, মোটামুটি গ্রিন জুস বা এগুলো যদি খাই, নাটস খাই, তাহলে পর্যাপ্ত চলে আসতেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এমন কিছু খাবার খাচ্ছি যেই খাবারগুলোর কারণে এই ভিটামিন ই আমাদের শরীর থেকে দ্রুত কমে যাচ্ছে। এর মধ্যে প্রথম খাবার হচ্ছে যে আমাদের প্রসেস কার্বোহাইড্রেট। এখন অনেক রোগীরা এসে বলে, ডাক্তার সাহেব আমি তো প্রসেস কার্বোহাইড্রেট খাই না। তারপর আমরা বলি, তাহলে আপনি কি কেক খান, আপনি কি রুটি খান, আপনি কি বেকারির পণ্য খান, আপনি কি চানাচুর খাচ্ছেন, হ্যাঁ, এই যে এক্সাম্পল দিচ্ছি বিস্কুট খাচ্ছেন, তখন বলে হ্যাঁ আমি তো এগুলো খাচ্ছি। তাহলে রোগীরা হয়তো অনেকে বুঝতে পারতেছে না যে তারা এই খাবারগুলো যে প্রসেস কার্বোহাইড্রেট থেকে বা রিফাইন কার্বোহাইড্রেট থেকে তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা, এই খাবারগুলো আমাদের শরীরে যত বেশি বেশি চলে আসলে আমাদের এই ভিটামিন ই টোকোট্রিনল কমিয়ে ফেলে। এছাড়া যারা স্মোকার, হ্যাঁ, স্মোক করে তাদের ভিটামিন ই অনেক কম। অ্যালকোহলিক যারা তাদের ভিটামিন ই শরীর থেকে একদম কমে যায় এবং তারা বিভিন্ন ধরনের জটিলতা, ইভেন ক্যান্সার পর্যন্ত সে আক্রান্ত হয়। সুতরাং আমরা যারা ফাংশন মেডিসিন প্র্যাকটিস করি তারা অবশ্যই আমরা ফুডকে প্রায়োরিটি দেই, আপনার শরীরের ঘাটতিগুলোকে অ্যাড্রেস করি যে এই ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলোকে ফিল আপ করতে হবে, আবার এই বাধাগুলো আছে বা এই রং লাইফস্টাইল, রং ফুড আপনি গ্রহণ করছেন সেখান থেকে বেরিয়ে আসেন, তারপরে আপনার শরীরের মধ্যে টোটাল একটা চেঞ্জ আসবে। তো হিপোক্রেটসের যে কথা, ফুড অ্যাজ এ মেডিসিন, মানে খাবারকে ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত, এটা নিয়ে বর্তমানে অনেক রিসার্চ হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ন্যাট্রোসিটিক্যাল আছে, নিউট্রোসিটিক্যাল বা ন্যাট্রোসিটিক্যাল যেটা, সেটা হচ্ছে এই ভিটামিন, সাপ্লিমেন্ট, নিউট্রিশন, মিনারেলস, খাবারের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর কেমিস্ট্রিগুলো গবেষণা করে বের করে এনে সেইটা হিউম্যান বডিতে মেডিসিনের মতো করে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে ন্যাট্রোসিটিক্যাল। তো এটা মডার্ন ফাংশনাল মেডিসিনে এই বিষয়গুলো করা হয়। তো খাবার দাবার, সাপ্লিমেন্ট কোনটা দরকার সেভাবে যদি আপনি সঠিকভাবে গ্রহণ করেন তাহলে আপনি অবশ্যই আপনার শরীর ঘুরে দাঁড়াবে। শরীরকে রাইট ইনফরমেশন, রাইট সাপোর্ট দিলে আপনার শরীর ঘুরে দাঁড়াবে এবং আপনার বড় বড় অসুখ থেকে ফেরত আসার রেকর্ড এখন দিনকে দিন তৈরি হচ্ছে। ক্যান্সার থেকে মানুষ ফিরে আসতেছে, মানুষ ডায়াবেটিস থেকে ফিরে আসছে, অটোইমিউন ডিজিজ থেকে ফিরে আসছে, হ্যাঁ, তার প্রেশার থেকে ওকে হয়ে যাচ্ছে, তার পলিসিস্টিক ওভারি থেকে ভালো হয়ে যাচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে যাচ্ছে, আইবিএস, আইবিডি এগুলো থেকে মুক্ত হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ রুট কজটাকে আইডেন্টিফাই করা এবং এই সঠিক ইনফরমেশানগুলো, সঠিক সাপোর্টগুলো দেওয়া। তো যাই হোক, আজকে ভিডিও প্রলম্বিত করব না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে ভিটামিন ই নিয়ে এবং তার স্পেসিফিক কাজগুলো নিয়ে, সাপোজ হার্টের উপর কাজ, ব্রেনের উপর কাজ, ক্যান্সারের উপর কাজ, এগুলো নিয়ে হয়তো আরও কিছু ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।